আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব, যেগুলো হয়তো বা আপনাদের অজানা। তো যারা এসব ট্রিক্সগুলো জানেন না, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারেন। আমি প্রথমে ফেসবুক মেসেঞ্জারটা ওপেন করব। ওপেন করার পর দেখা যায় কি, আমরা কতগুলো মানুষের সাথে দেখা যায় কি প্রতিনিয়ত চ্যাট করতেছি, অনেকগুলো চ্যাট জমা হয়ে গেছে। তো আপনারা যদি চান সেই চ্যাটগুলো যদি ডিলিট করতে চান, সাপোজ আমি ওর সাথে চ্যাট করি, তো আমি সেগুলো কীভাবে ডিলিট করবো? অনেকগুলো চ্যাট আমার জমে গেছে, তো আপনারা একটা একটা এভাবে ধরে ডিলিট করার অনেক সময়ের প্রয়োজন হয়, কেননা আমরা যখন চ্যাট করতে যাই সেখানে অনেকগুলো চ্যাট করে থাকি। তো সেগুলো কীভাবে আপনি অ্যাট দ্য সেম টাইম ওয়ান ক্লিকে সবগুলো ডিলিট করে ফেলবেন, সবগুলো কনভারসেশনগুলো আপনি কীভাবে মুছে ফেলবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথম ট্রিক্স। তো আপনি সেজন্য যার সাথে চ্যাট করবেন, মনে করেন সাপোজ আমি ওনার সাথে অনেক চ্যাট করি, ওনার SMSগুলোকে আমি সব ডিলিট করব, তো সেজন্য আপনাকে এই যে উপরে আপনারা দেখতে পাবেন রাউন্ড গোল টাইপের একটু ডট আকারে আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে, ঠিক আছে? আবার এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আপনারা দেখতে পাবেন যে ডিলেট কনভারসেশন, এখানে একটা অপশন দেখা যায় তিন নম্বরে, এতে তিন নম্বরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে ডিলেট দিস এন্টায়ার কনভারসেশন, আপনি কি সবগুলো এন্টায়ার মানে সবগুলোকে আপনি ডিলেট করতে চান। দেন এখানে আরেকটা লেখা আছে, ওয়ান্স ইউ ডিলেট ইউর কপি অফ দ্য কনভারসেশন ইজ ক্যান নট বি আনডান, ঠিক আছে? তো এটা আমি এখানে ডিলেট কনভারসেশনে ক্লিক করব। ক্লিক করলে ওর সাথে আমি যতগুলো SMS করলাম সব চলে যাবে, ঠিক আছে? উনি ওর কাছে আমি যতগুলো SMS করলাম সব চলে গেছে। আমি যখন ওনাকে আবার খুঁজবো, ওই নামের আইডিটাই দেখেন, আমার কাছে ওই নামের আইডিটা আছে, আমি এটা খুঁজে দেখবো। দেখেন ওর সাথে আমার যতগুলো SMS ছিল সব ডিলিট হয়ে গেছে, এখন অন্য কোনো আর SMS নাই। আপনি এভাবে চাইলে যে কারোর সাথে, অনেক সময় দেখা যায় কি এমন কোনো কতগুলো মানুষ আছে ক্লোজ ফ্রেন্ড যেগুলোর সাথে আমার অলওয়েজ চ্যাট করতে হয়, চ্যাট করার পরে বা এগুলোকে ডিলিট করে দিতে হয় বা কেউ না দেখে এরকম রাখতে হয়, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম করতে পারেন। তো এরকম পার্সোনাল কতগুলো মেসেজ আপনি চাইলে একসাথে অনেকক্ষণ চ্যাট করলেন, তারপর ডিলিট কর, এই যে অপশনে যাবেন, তারপর থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর এখানে তিন নম্বর একটা অপশন আসবে ডিলেট অল কনভারসেশন, তখন সেটাতে দিবেন, আপনাদের সব কনভারসেশনগুলো ডিলেট হয়ে যাবে, সব SMSগুলো ডিলেট হয়ে যাবে। তারপর আরেকটা সিস্টেম দেখা যায় কি, আমরা যখন অনেক সময় চ্যাট করার সময় দেখা যায় কি অনেকের মোবাইলে দেখা যায় কি চ্যাট করলে একটা ওই যে কেউ মেসেজ আসলে একটা ছোট্ট পপআপ আকারে গোল আকারে উপরে চলে আসে। তো সেটা আমরা কীভাবে আমাদের মোবাইল থেকে চালু করব, চালু করার জন্য আপনার মেসেঞ্জারটা এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এই যে আবার প্রোফাইলে যাবেন, এই যে প্রোফাইলে যাবেন, এই পাশে প্রোফাইলে যাওয়ার পর নিচে চলে আসবেন, একদম নিচে যাবেন। নিচে এই যে আপনাদের অফ থাকবে, যেমন কি চ্যাট হ্যাড এটা অফ থাকবে, ঠিক আছে? চ্যাট হ্যাড এটা অফ থাকলে আপনি অন করে দেবেন। এভাবে অন করলে দেখা যাবে কি, আপনি যখন সাপোজ আমি ওনাকে SMS করব, ওনার চ্যাট হ্যাড চালু করব, উনি আমাকে SMS করলে এটা উপরে গোল আকারে চলে আসবে, ঠিক আছে? তা আমি চাইলে এখান থেকেও আবার সেটাকে আমার চ্যাট হ্যাডটা তৈরি করে নিতে পারবো আমার প্রোফাইলের জন্য। নিয়ে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ওপেন চ্যাট হ্যাড, ওপেন চ্যাট হ্যাড ক্লিক করলে দেখেন ওনার একটা ছোট্ট গোল আকারে চলে আসছে। এখন আমি উনি যতগুলো SMS করবে এই গোল আকারে এখান থেকে শো করবে, আর যে কেউ SMS করলে এরকম একটা ছোট্ট চ্যাট হ্যাড হয়ে উপরে আমার এখানে চলে আসবে। এভাবে আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে চ্যাট হ্যাডটা চালু করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনি চ্যাট হ্যাডটা একই রকমভাবে আপনি বন্ধ করে দিতে পারবেন। তা আমি আবার এইতে ফেসবুক মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে যদি আগের তো নতুন সিস্টেম এখান থেকে করা যায়, আপনি চাইলে এখান থেকে কাউকে খুঁজে নিতে পারবেন। খুঁজে পাওয়ার জন্য আপনারা এই যে উপরে সার্চ পিপল অ্যান্ড গ্রুপে ক্লিক করে নিতে খুঁজে নিতে পারেন, আর নাহলে আপনি প্লাসে ক্লিক করে এখানে দেখেন মেসেজ করতে পারবেন। যেমন কি আমি এখান থেকে কল করব, কাউকে কল করার জন্য এখানে কলে ক্লিক করতে পারবো। কলে ক্লিক করার পর প্রায় পার্সনটা আমি খুঁজে নেব, এখান থেকে সার্চিং করে এখান থেকেও খুঁজে নেওয়া যাবে। আর আবার প্লাসে ক্লিক করে রাইট মেসেজ, কাকে মেসেজ করবেন, ঠিক আছে? টাইপ ইন নেম অফ গ্রুপ, যাকে আপনি SMS করবেন তার নাম লিখে সহজে আপনি খুঁজে পাবেন এবং সহজে SMS করতে পারবেন। নাহলে এখান থেকে যদি আপনি সার্চ করেন কি হয়, বাইরে থেকেও চলে আসে, যেগুলো আপনার প্রোফাইলে না সেগুলো চলে আসবে। তো আপনার প্রোফাইলেরগুলো সার্চ করার জন্য আপনি প্লাসে ক্লিক করে সার্চ করবেন, তাহলে আপনার প্রোফাইলেরগুলোই শুধু পাবেন, অন্যগুলো আসবে না, ঠিক আছে? তারপর আমি আরও কয়েকটা ট্রিক্স দেখাতে পারি। যেমন কি আপনারা যদি কোনো অ্যাকাউন্ট, যেমন কি যে আমি আমার এখানে আপনার নাম্বারটা কনফার্ম করে দিতে পারবেন, এখানে আপনি যদি আপনার নাম্বারটা কনফার্ম করতে চান, আপনি এভাবে আপনার সেভিং নাম্বারটা কনফার্ম করে দিতে পারবেন যদি আপনি ওপেন করেন অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা জাস্ট এতটুকুই। আমি বাই টিউটোরিয়াল এভাবে ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক সম্পর্কে যত রকম ট্রিক্স আছে, যতগুলো মানে এরকম টিউটোরিয়াল আছে সবগুলো আমি একটা একটা আলোচনা করবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।